ছোট্ট প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্টের সঙ্গে হিউম্যানস পড়ে, আমাদের দেশ 130 কোটির দেশ, তো প্রতি মাসে মায়েরা একটা ডেভেলপমেন্ট করছেন, মায়েদের পাশে দাঁড়াচ্ছেন, এইটা নিয়ে যদি তুমি বলো যে শ্রীরামপুরের পুরনোতম বা বাংলা বাংলার পুরনোতম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ শ্রীরামপুর, তা এই 3 বছরের এক্সপিরিয়েন্সটা কেমন হলো? হ্যাঁ নরেশ, 3 বছর না, আমরা 4 বছর, 17 সালে আমরা, তার আগে তো 14 সাল থেকে আমি তোমার সঙ্গে আছি, আর 17 সালে আমি তোমার পারমিশন নিয়েই আলাদা করে পেপার ব্যাংক করি, যেটা আমার একমাত্র লক্ষ্য থাকে মেডিসিন, অসুস্থ মানুষদের মেডিসিন দেব। এই যেটাকে আমরা এখন এমার্জেন্সি মেডিকেল ফান্ড নিয়ে কথা, হ্যাঁ কথা বলতে শুরু করেছি, কারণ অনেক প্রচুর মানুষ আছে যাদের রেগুলার যে প্রেশার সুগারের সামান্য ওষুধটুকু নেন না, আমরা মনে হয় তাদের দিতে পারবো মনে করে। এবারে আমি যখন পারমিশন নিয়েছিলাম এই আমার এই বাগানেই, আমার যারা ফাউন্ডার মেম্বার ছিল, কবিতা ছিল, শিলা ছিল, কয়েকজন আমরা ফাউন্ডার মেম্বার মিলে মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে, মিউনিসিপ্যালিটিকে আমরা চিঠি দিয়ে যে আমরা কিন্তু এরকম একটা খুলতে যাচ্ছি, আমাদের একদম আমরা নিজেরা ইচ্ছা মতন ব্যাঙের ছাতার মতন খুলে দিয়েছি সেটা কিন্তু নয়, আমরা মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে, এবং ওই অনুষ্ঠানে ঝুম মুখার্জি কাউন্সিলর উপস্থিত ছিলেন, আমরা মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে ধীরে ধীরে কাজটা শুরু করেছি। এখন তো আমার মোটামুটি 30 জন মেম্বার, মোটামুটি কেউ কেউ এরকমও আছে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আসতে পারে না, কিন্তু টাকাটা দেয় বা পেপারটা পৌঁছে দেয় বাড়িতে। বইমেলাতে আমরা প্রত্যেকবার যেহেতু অনুষ্ঠান করি, নিউজ পেপার ব্যাংক, এটা শুনে মানুষের একটু কৌতূহল হয়, ব্যাংক অনেক রকম আছে, নিউজ পেপার ব্যাংক জিনিসটা কী, এইটাই শুনতে এসে তারা জানতে পারে, এবং এখনও পর্যন্ত যারা আমার কাছ থেকে শুনেছে প্রত্যেকে এটা ভালোই বলেছে যে পেপার বিক্রি করে গরিব মানুষদের ওষুধ দেয়া এটা তো দারুণ। এই 3-4 দিন আগে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের মিটিংয়ে মানে পাস করাই, এবং আজ পর্যন্ত যত লোককে আমরা ওষুধ দিয়েছি প্রত্যেকের প্রেসক্রিপশান এবং স্লিপ মানে মানি স্লিপ এবং তাদের আধার কার্ড আমার ফাইলে আছে, এইভাবে আমি ফাইল মেনটেন করি। বলছি রুমি, তুমি তো শ্রীরামপুর কলেজের সঙ্গে যুক্ত, আমিও যুক্ত, তো কলেজের স্টুডেন্টরা এক্স এবং এখন যারা পড়ছে, তারা কি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে যে কাজটার সঙ্গে আমরা যুক্ত হতে চাই বা কিছু? যুক্ত হতে চাই মানে অনেকেই বলে, কিন্তু আর শেষ পর্যন্ত তারা পেরে ওঠে না, তারা এমন একটা জায়গায় এখন হয়তো নিজেদের কাজে ব্যস্ত, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, নিজেদের ছেলে মেয়েকে দাঁড় করানো নিয়ে ব্যস্ত। আচ্ছা, অনলাইনে কি তোমাদেরকে টাকা পাঠানো যায় যদি কোনো নাম্বার দেওয়া হয়? আমি নিই না। তুমি নাও না? আমি ওটা নিই না, কারণ অনলাইনে কোথা থেকে কি হবে আমি সেটা ভেবে আমি আমার মানে আমার ইচ্ছা আমার ইয়ে, এবং যারা আমার মেম্বার আছে প্রত্যেকে, এরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড ভালো একটা জায়গা, হ্যাঁ তাদের সঙ্গে আমরা, আমার আমার এরকম লাগবে না কোনো মেম্বার আসলো 3 মাসে এই সংস্থাটাকে ভেঙে দিয়ে চলে গেল, এরকম আমার না, আমার যারা যারা ঠিকঠাক যারা আমার সঙ্গে চলতে পারবে তারাই আসবে। আর এখানে যা বলবে, শিবদাস দা নিজে একজন ডেপুটি ম্যানেজার ছিলেন ব্যাংকের, উনি রিটায়ার করেছেন, উনি অ্যাকাউন্টসটা দেখেন আমাদের শিবদাস দা, সুতরাং এখানে কোনো রকম আমরা যেই যে ফাংশন করি সব করি সব আমাদের নিজেদের পয়সা দিয়ে, ওই ফান্ডের আমরা একদম হাত দিই না। এই কাল পরশুই একজন একটি ছেলে আমার কাছে এসেছিল, সে ওয়ালস হসপিটালে কাজ করে, বলে আপনাদের শুনেছি এরকম দেয়া হয়, তো একটা পেশেন্ট আছে তার চোখ অপারেশন হয়েছে,
দিয়েছে, দুটো ওষুধ দিয়েছে হসপিটাল থেকে, আর দুটো ওষুধ একটু কস্টলি আছে, সেইটা মানে ওষুধটা যদি আপনারা দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কত টাকা, বললো 450 টাকা। আমি বললাম তাহলে আমার তুমি কিনে নিও, কিনে আমাকে মানি রিসিপ্টটা। আমি শিবদাস দার সঙ্গে কথা বললাম, কারণ ওইটা আর মিটিংয়ে পাস করা তখন সম্ভব না, চোখের অপারেশন হয়েছে তখনই চাই ওষুধটা। তো সুতরাং আমি একটু শিবদাদার সঙ্গে কথা বলে এইভাবে ওষুধটা দিয়ে দিলাম। মানে এরকমভাবে আমরা প্রত্যেকে কাজ করি, এবং আমাদের মধ্যে সব থেকে ইয়াং হচ্ছে তানিমা, ও খুব অ্যাক্টিভ, ও সবাই অ্যাক্টিভ, আমি সবার কথা ওটা বলছি না, ও ভীষণ অ্যাক্টিভ। আর সবাই তো আমার পুরনো মেম্বার, আমার আমার মা কাকিমাও মেম্বার, আমার বেশিরভাগ মেম্বারই সিনিয়র সিটিজেন, তারা তাদের মনে একটা আবেগ যে আমরা কিছু একটা করতে পারছি অন্তত। আপনারা শুনলেন রুমি লাহিড়িকে, এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক মায়েদেরকে, এবং যেটা রুমি বলল যে বয়সটা ফ্যাক্টর না, ভাবনামুখের পক্ষ থেকে যেটা আমি বলতে চাই, এমার্জেন্সি মেডিকেল ফান্ড আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম। শ্রীরামপুরের সবকটা ওয়ার্ডে যদি মায়েরা এইভাবে এগিয়ে এসে এমার্জেন্সি মেডিকেল ফান্ড করেন, তাহলে একটা 450 টাকা না, অনেক অনেক মানুষদেরকে আমরা সাহায্য করতে পারবো, আর যে কোনো এমার্জেন্সির জন্য আমরা রেডি থাকতে পারবো। এইবার আমরা একদম চলে যাব গানে, ধন্যবাদ।